এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পীরজাদা নওশাদ সিদ্দিকীর গাড়ি দুর্ঘটনার কবলে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পীরজাদা নওশাদ সিদ্দিকী সাঁতরাগাছি হাওড়া জেলাতে দুর্ঘটনার মধ্যে পড়ে যায় গাড়ি নিয়ে। সাঁতরাগাছি নওশাদ সিদ্দিকী আজ সাঁতরাগাছিতে আসার সময় সামনের গাড়িটি যখন ধাক্কা মারল, পীরজাদা নওশাদ সিদ্দিকীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার পিছনে ঢুকে যায়। পীরজাদা নওশাদ সিদ্দিকী তার ফেসবুক পোস্টে বলেন যে আমি সুস্থ আছি, হতাহত হবেন না, আপনারা নিশ্চিন্তায় থাকুন। আপনাদের জানিয়ে রাখি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড় বিধানসভার বিধায়ক, তিনি আজ সাঁতরাগাছিতে দুর্ঘটনার মধ্যে পড়ে গেলেন গাড়ি নিয়ে। পীরজাদা নওশাদ সিদ্দিকী দুর্ঘটনার মধ্যে পড়লেন সাঁতরাগাছি এলাকাতে। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড় বিধানসভার জনপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি বললেন যে আমি সুস্থ আছি, আপনারা চিন্তা করবেন না। আপনারা যদি আমাদের চ্যানেলটি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।